আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা আব্দুল জলিল স্মরণ সভা করেছে বঙ্গবন্ধু একাডেমি। বক্তৃতায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য জামায়াত শিবির দায়ী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াত শিবিরকে প্রত্যক্ষ মদদ দিচ্ছেন। বিএনপি জামায়াত জোট 18 এবং 19 মার্চ হরতাল পালনে জবরদস্তি করলে আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স দেখানোর আহ্বান জানান আইন প্রতিমন্ত্রী।